আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। দৈনিক শিক্ষা .com এর সন্ধ্যা সংবাদে আপনাদের সবাইকে আমি তো জানাচ্ছি, আমি আহমেদ শাহরুখ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইএফটির ভুল তথ্য দেয়া প্রতিষ্ঠানের এনপিও কোড অন্তর্ভুক্তি 14 মার্চের মধ্যে। 30 মার্চের মধ্যে প্রাথমিকের সব শিক্ষককে টিকা নেওয়ার নির্দেশ দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি জানালেন এনটিআরসি এর চেয়ারম্যান। টেকসই উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই, মন্তব্য শিক্ষা উপমন্ত্রী। অবসরের পর অপরাধ করলেও সরকারি কর্মচারীদের পেনশন বাতিল হবে না, উপধারা বাতিলের প্রস্তাব। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু 20 মার্চ। দেশে করোনার চেয়ে 4 গুণ বেশি মৃত্যু হয়েছে যক্ষ্মায়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তৃতীয় চক্রের শিক্ষক নিয়োগের পর 6 শতাধিক ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগ সুপারিশের পরিকল্পনা। 2 এপ্রিল 54 ভেন্যুতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা। এবং করোনায় আরো 7 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1018 জন। দর্শক শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। এনপিওভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে ইতোমধ্যে এনপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের তথ্য ইএমআইএস সফটওয়্যারের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে অনেক প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের তথ্য দিতে ভুল করেছেন। ভুল তথ্য দেয়া প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। ভুল তথ্য দেয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী 14 মার্চের মধ্যে এনপিও কোড EIIN সহ তথ্য দিতে বলা হয়েছে। নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে গুগল ফর্মে এসব তথ্য অন্তর্ভুক্ত করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এনপিও কোড ও EIIN দেয়া প্রতিষ্ঠানগুলোকে তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত একাদেশে এসব তথ্য জানা গেছে। আদেশটি সব এনপিওভুক্ত স্কুল কলেজের প্রধানদের পাঠানো হয়েছে। জানা গেছে নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে গুগল ফর্মে 14 মার্চের মধ্যে ভুল তথ্য দেওয়া প্রতিষ্ঠানের এনপিও কোড, EIIN, ফোন নম্বর ও ইমেল অন্তর্ভুক্ত করতে বলেছে শিক্ষা অধিদপ্তর। তবে যেসব প্রতিষ্ঠান সঠিক তথ্য দিয়েছে তাদের এ ফর্ম পূরণ করার প্রয়োজন নেই। আদেশে আরও বলা হয়েছে তথ্য সঠিক না থাকলে ইএফটির মাধ্যমে পাঠানো এনপিও টাকা শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। আগামী 30 মার্চের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে টিকা নেওয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেছেন, মহামারী করোনা পরবর্তী স্বাস্থ্যসম্মত প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খোলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আন্তঃমন্ত্রণালয় সভায় আগামী 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাই এই সময় পূর্বেই প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক কর্মচারীদের টিকা নেওয়া বিষয়টি সম্পন্ন করতে হবে। আজ মুজিব বর্ষ উপলক্ষে নোয়াখালী জেলার 4টি ও সোনাইমুড়ি উপজেলার 239টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে মুজিব বর্ষ লোগো সম্বলিত স্কুলে পোশাক ও ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঝরে পড়া রোদ ও ছাত্রছাত্রীদের দৈনন্দিন পুষ্টি চাহিদা কল্পে জাতীয় স্কুল মিল নীতি 2019 ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। চলতি বছর থেকে পর্যায়ক্রমে সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল চালু করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিক্ষার্থীদের ক্ষমতায়নের লক্ষ্যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 1,40,00,000 শিক্ষার্থীদের মায়ের অ্যাকাউন্টে উপবৃত্তি প্রদান করে যাচ্ছে বর্তমান সরকার। সরকার মুজিব বর্ষে 21,00,000 নিরক্ষরকে মৌলিক সাক্ষরতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন গণশিক্ষা প্রতিমন্ত্রী।
তিনি জান, গত নির্বাচনে ইশতেহার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 56,019টি শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। প্রাথমিক প্রস্তুতি হিসেবে শূন্য পদে তথ্য সংশোধন চলছে। অপরদিকে গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC। তবে মন্ত্রণালয়ের অনুমতি এখনও মেলেনি। শূন্য পদে তথ্য সংশোধনের পর মন্ত্রণালয়ের অনুমতি মিললে শিগগিরই তৃতীয় দফায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আজ দুপুরে দৈনিক শিক্ষা ডটকমের সাথে একান্ত আলাপচারিতায় এসব তথ্য জানান NTRC এর চেয়ারম্যান আশরাফুদ্দিন। তিনি দৈনিক শিক্ষা ডটকমকে জানান, সারা দেশে বিভিন্ন পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 57,508টি এন্ট্রি লেভেলের শিক্ষক শূন্য পদের তথ্য NTRC এর কাছে আছে। এর মধ্যে থেকে 1,283 পদে নিয়োগ সুপারিশ করা হয়েছে। শূন্য পদের তথ্য সংশোধন চলছে। এই মুহূর্তে 56,193 পদের তথ্য NTRC এর কাছে আছে। ইতোমধ্যে শিক্ষক নিয়োগের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেছে। এ বিষয়ে প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক বিষয়টি উল্লেখ করে প্রস্তাব পাঠিয়েছে NTRC, কিন্তু অনুমতি এখনো পাওয়া যায়নি। এদিকে শূন্য পদে তথ্য সংশোধন চলছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান তিনি। জেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে 15 মার্চের মধ্যে শূন্য পদের তথ্য সংশোধন হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। স্কুল কলেজে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া চাহিদা অনুযায়ী শূন্য পদ পূরণ করতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি শুরু করেছে NTRC। এই বিষয়ে আদালতে কিছু আদেশ আছে, সেগুলো যাচাই বাছাই করে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়া আবেদন প্রক্রিয়া কোন পদ্ধতিতে হবে তার পরিকল্পনা করা হচ্ছে। NTRC এর কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, 8টি অঞ্চলের জেলা শিক্ষা কর্মকর্তাদের সাথে সমন্বয় করে 15 মার্চের মধ্যে শূন্য পদে তথ্য সংশোধন করতে 8 জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সার্বক্ষণিকভাবে জেলা শিক্ষা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে শূন্য পদে তথ্য সংশোধনের সহযোগিতা করছেন। জেলা শিক্ষা কর্মকর্তা যাতে লগ ইন করে নিজেরাই শূন্য পদে তথ্য সংশোধন করতে পারেন, সার্ভারে সে সুযোগ দেওয়া হয়েছে। নিবন্ধিত প্রার্থীদের কথা চিন্তা করে শূন্য পদে তথ্য সংশোধন করতে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানিয়েছেন NTRC এর কর্মকর্তারা। এদিকে 1 থেকে 15তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্রুততম সময়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তৃতীয় দফায় শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছে। আর 16তম প্রার্থীরা যাচ্ছেন তাদের ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হোক। টেকসই উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তার মতে, উন্নত বিশ্বের মতো আমাদের দেশের ছেলে মেয়েদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র পেশার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। এই জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। একই সাথে শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা গ্রহণ করে আত্মনির্ভরশীল হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। গতকাল কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনস্থ 6টি জেলার শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে করোনা পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী। করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান শিক্ষা উপমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী 30 মার্চ থেকে সব স্কুল ও কলেজ খোলা বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও অনুষ্ঠানে জানান তিনি। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবসুদ সালামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সরকারি চাকুরে আইন অনুযায়ী কোনো সরকারি কর্মচারী অবসরে যাওয়ার পর গুরুতর কোনো অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে তার অবসর সুবিধা আংশিক বা সম্পূর্ণ বাতিল করার সুযোগ কর্তৃপক্ষের আছে। আইনের এ সংক্রান্ত উপধারাটি বাতিল করার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি এ বিষয়ে প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে মন্ত্রিসভায় ওঠানোর প্রক্রিয়া চালাচ্ছে। যদিও উপধারাটি বাতিলের সুপারিশ আসায় উদ্বেগ জানিয়েছেন গণপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনেকে। তারা বলছেন, এটি করা হলে
2 বছর আগে প্রণীত সরকারি কর্মচারী আইনটি আরও দুর্বল হয়ে পড়বে। স্বাধীনতার দীর্ঘ 47 বছর পর 2018 খ্রিস্টাব্দে বর্তমান সরকারের আমলে সরকারি কর্মচারী আইনটি প্রণয়ন করা হয়, কার্যকর হয় 2019 খ্রিস্টাব্দের 1 অক্টোবর। এই আইনে সরকারি কর্মচারীদের গ্রেফতারের বিষয়ে সরকারের অনুমোদন নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এবার এই আইনের অবসর সংক্রান্ত উপধারাটি বাতিলের উদ্যোগ নেওয়া হল। বিভাগের অতিরিক্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন, একজন সরকারি কর্মচারী অবসরে চলে গেলে তার উপর আর সরকারের নিয়ন্ত্রণ থাকে না। এই বিবেচনায় হয়তো উপধারাটি বাতিলের প্রস্তাব করা হয়েছে, তারপরও বিষয়টি আরও পর্যালোচনা করে দেখা হবে। যদিও এই ধারা বাতিলের উদ্যোগে বিরোধিতা করেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। গত বছরের মতো এবছরও 6 থেকে 9 শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হবে। আগামী 20 মার্চ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই মূল্যায়ন কার্যক্রম শুরু হবে। প্রতি সপ্তাহ শুরুর 2 দিন আগে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রকাশ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পুনর্বিন্যাস করে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যাহত রাখতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে 2021 শিক্ষাবর্ষে 6 থেকে 9 শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করা হয়েছে। জানা গেছে, অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে স্কুলগুলোকে। কোনো শিক্ষার্থী যেন অর্থনৈতিক চাপের মুখে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। 20 মার্চ থেকে অ্যাসাইনমেন্ট প্রদান ও জমা নেওয়ার কাজ শুরু করতে হবে। অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ ছাড়া কোনো ধরনের পরীক্ষা বা বাড়ির কাজ শিক্ষার্থীদের দেওয়া যাবে না। শিক্ষার্থীদের অতি উত্তম, উত্তম, ভালো ও অগ্রগতি প্রয়োজন ইত্যাদি মাধ্যমে অ্যাসাইনমেন্টগুলো শাব্দিক মূল্যায়ন করতে বলা হয়েছে শিক্ষকদের। এছাড়া শিক্ষার্থীদের সবল ও দুর্বল দিকগুলো খাতায় চিহ্নিত করে তা লিপিবদ্ধ করতে বলা হয়েছে। এদিকে শিক্ষার্থীদের নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করতে নিষেধ করেছে অধিদপ্তর। নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করা হলে তা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে আবারও সেই অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে। 6 থেকে 9 শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা দেখতে ভিজিট করুন দৈনিক শিক্ষা দপ্তর। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, একটু পরেই আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর সন্ধ্যা সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ। দেশে করোনার চেয়ে যক্ষায় 4 গুণ বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেছেন, করোনা ভাইরাস গত 1 বছরে মৃত্যু হয়েছে 8,500। অন্যদিকে গত বছরে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 36,000-এর বেশি মানুষের। তাই কোনো রোগকে অবহেলা না করতে জনগণকে সতর্ক করেছেন তিনি। আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে বছরব্যাপী যক্ষা সচেতনতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী। বলেন, গত 1 বছরেই 10 বছর বিশ্বকে পিছিয়ে দিয়েছে। স্বাস্থ্য খাতকে অবহেলা করে কোনো মতে এগোনো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। করোনা মহামারীর অটোপাসে HSC ফল প্রকাশের পর ভর্তি পরীক্ষার যোগ্যতা নির্ধারণে পয়েন্ট বাড়িয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগের বছরের চেয়ে এবছর বেশি পয়েন্ট নির্ধারণ করা হলেও বেড়েছে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা। বিশ্ববিদ্যালয়ের 5টি ইউনিটে এবছর ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে প্রায় 5.5 আবেদনের ন্যূনতম যোগ্যতা ছিল বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটে 8 পয়েন্ট, কলা অনুষদভুক্ত খ ইউনিটে 7, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটে 7.5,
ও চারুকলা অনুষদভুক্ত ছয় ইউনিটে 6.5 পয়েন্ট, কিন্তু এবছর ক ইউনিটে 8.5, খ ইউনিটে 8 পয়েন্ট, দ ইউনিটে 8 পয়েন্ট ও চ ইউনিটে 7 পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে গত বছরের তুলনায় এবছর ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা 66,256 জন থেকে বেড়ে 2,23,993 জন হয়েছে। দ ইউনিটে 1,15,342 জন ভর্তিযোগ্য থাকলেও এবছর তা 1,50,944 জন। আগে ঘ ইউনিটে 2,78,645 জন থাকলেও এবছর তা 4,31,394 জন। আর চ ইউনিটে 6,78,875 জন ভর্তিযোগ্য থাকলেও এবছর 9,25,944 জন শিক্ষার্থী ভর্তিযোগ্য রয়েছে। শুধু খ ইউনিটে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা কমেছে, 2,25,780 জনের জায়গায় এবছর ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা 2,17,244 জন। ভর্তিযোগ্যতা নির্ধারণে পয়েন্ট বাড়লেও ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা এবছর বেশি বলে জানিয়েছেন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তৃতীয় চক্রে 56,000-এর বেশি এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম শেষ করে সেসিপের অধীনে 686 জন ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগ কার্যক্রম শুরু পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। চতুর্থ ধাপে কোনো বড় নিয়োগ নিয়ে এখনই ভাবছে না প্রতিষ্ঠানটি। তবে তৃতীয় ধাপে নিয়োগ কার্যক্রম ও সেসিপের নিয়োগ শেষ, স্বাভাবিকভাবে শূন্য পদের তথ্য সংগ্রহ করে পরবর্তী নিয়োগ নিয়ে চিন্তা ভাবনা শুরু করবে প্রতিষ্ঠানটি। আজ দুপুরে দৈনিক শিক্ষা ডটকমের সাথে আলাপকালে এসব পরিকল্পনার কথা জানিয়েছে এনটিআরসি এর চেয়ারম্যান আশরাফ উদ্দিন। তিনি দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, কোনো কোনো গণমাধ্যম লিখছে 1,00,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে, চতুর্থ চক্রে 45,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এগুলো ধারণা করে বলা হচ্ছে। প্রকৃতপক্ষে এনটিআরসি এর কাছে এখন 57,000-এর বেশি শূন্য পদের তথ্য আছে, যার মধ্য থেকে 1,284টি পদে এনপিও বঞ্চিতদের নতুন সুপারিশ করা হয়েছে। সে প্রেক্ষিতে 56,000-এর বেশি শূন্য পদের তথ্য আছে, এগুলো পূরণে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর এনটিআরসি এর পরিকল্পনা সেসিপের 686টি পদ পূরণ। সেসিপ গত বছর 1,200 শিক্ষক চাইলেও 6% শিক্ষক সুপারিশ করেছিল। সেসব পদে তৃতীয় গণবিজ্ঞপ্তির পরে নিয়োগের কাজ শুরু হবে। তিনি আরো জানান, 45,000 শূন্য পদের কথা যা বলা হচ্ছে তার বাস্তবতা আসলে কেউই জানে না। কোন পদ শূন্য আছে, কত পদ শূন্য আছে তার তথ্য সংগ্রহের পর বলা যাবে। কারো মতে 30,000, কারো মতে 50,000 শিক্ষক পদ গত বছর তথ্য সংগ্রহের পর খালি হয়েছে, তবে তথ্য সংগ্রহের পর এ বিষয়ে মন্তব্য করা যাবে। সেসিপের পদগুলো পূরণের পর এনটিআরসি স্বাভাবিকভাবে শূন্য পদের তথ্য সংগ্রহ করবে ও পরবর্তী নিয়োগ কার্যক্রমের পরিকল্পনা হতে নেবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী 2রা এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষায় অংশ নেবেন 1,22,000 শিক্ষার্থী। 19টি কেন্দ্রের 46টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষা ভেন্যু সংখ্যা বাড়িয়ে 54টি করা হয়েছে। আর সবার মতামত নিয়েই 2রা এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত 2020-21 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সহশেষে এ মন্তব্য করেছেন তিনি। সচিব আলী নূরের মতে, মেডিকেল সেক্টরে অনেকগুলো পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা মনে করি এ পরীক্ষাটি এ সময় নেওয়াটা জরুরি। সে প্রস্তুতি নিয়েছে, সাংবাদিকদের কাছ থেকেও মতামত নিয়েছে, সবার মতামতের ভিত্তিতে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছে। তিনি আরও জানান, তারিখ নির্ধারিত আছে, 2রা এপ্রিল এ পরীক্ষাটি গ্রহণ করব। মোট 19টি কেন্দ্রে 46টি ভেন্যুতে এ পর্যন্ত প্রস্তুত করেছে, তবে ভেন্যু আমাদের একটু পরিবর্তন হবে, সেটি 54 হবে। জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানী সহ সারা দেশে আগামী 2রা এপ্রিল সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত ঘণ্টাব্যাপী 100 নম্বরে নৈবেদ্যটি হবে।
যদিও সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পেছানোর পর মেডিকেলে ভর্তির ছুড়া এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন। দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা 37টি, এগুলোতে মোট আসন সংখ্যা 4,350টি। এবছর 1,22,761টি আবেদনের হিসাবে এবছর আসন প্রতি লড়বে 28 জন শিক্ষার্থী। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি করোনা সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো 1,018 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,53,105 জন হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,496 জনে। গত 24 ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো 1,264 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 5,06,613 জন হয়েছে। দর্শক, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইএফটি ভুল তথ্য দেওয়া প্রতিষ্ঠানের এনপিও কোড অন্তর্ভুক্তি 14 মার্চের মধ্যে। 30 মার্চের মধ্যে প্রাথমিকের সব শিক্ষককে টিকা নেওয়ার নির্দেশ দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি জানালেন এনটিআরসি এর চেয়ারম্যান। টেকসই উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই, মন্তব্য শিক্ষক মন্ত্রী। অবসরের পর অপরাধ করলেও সরকারি কর্মচারীদের পেনশন বাতিল হবে না, উপধারা বাতিলের প্রস্তাব। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু 20 মার্চ। দেশে করোনার চেয়ে 4 গুণ বেশি মৃত্যু হয়েছে যক্ষ্মায়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তৃতীয় চক্রের শিক্ষক নিয়োগের পর 6 শতাধিক ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগ সুপারিশের পরিকল্পনা। দোসরা এপ্রিল 54 ভেন্যুতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা। এবং করোনায় আরো 7 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1,018 জন। সুপ্রিয় দর্শক, শেষ করছি দৈনিক শিক্ষা .com এর সন্ধ্যা সংবাদ। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে। Thank you.